গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল টু আর্নিং ব্লগ। চলে এলাম আর একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। এখন বাজে 5:30, আমি লগ আউট করেছি 4:45, তার মধ্যে আমি রেডি হয়ে গেছি বেরোবার জন্য, যাব ধর্মতলায় কিছু কেনাকাটা করার জন্য। আজকে আমার ফুল এনার্জি, ফ্রাইডে বলে কথা, কাল স্যাটারডে সানডে দুদিন ছুটি, তাই জন্য আমার কোনো চিন্তা নেই সকাল সকাল ওটা কাজ করা, সেই জন্য লেট হলেও কোনো অসুবিধা নেই। তাই জন্য আজকে আমি বেরোচ্ছি, যাবো এখন ধর্মতলায় কিছু কেনাকাটি করবো। চলো ওখানে গিয়ে দেখা যাক আমি কী কিনি। রেডি হয়ে গেছি, চলো যাওয়া যাক, ওখানে গিয়ে আবার দেখা হবে। এই আমরা এসে গেছি স্প্ল্যানেডে, আর এখানে কিছু সোয়েটার দেখি পাওয়া যায় কি না সেটাই কিনবো, দেখি কোথায় পাওয়া যায়। আমি ঠিক জানি না কোথায় পাওয়া যায় সোয়েটার। ভিড়ের ওখান থেকে বেরিয়ে আমরা রাস্তা দিয়ে হাঁটছি, রাস্তা দিয়ে হাঁটছি, দেখি ওই দিকটা যাই, ওই দিকটা দেখি কোনো দোকান পাওয়া যায় কিনা, ওখান থেকে তাহলে নিয়ে নেবো। আমরা এখন এসে গেছি সিটি মার্টের কাছে, এই জায়গাটা পুরো সেজে উঠুন, ক্রিসমাস ট্রি লাইট লাগিয়ে দিয়েছে। এই আমরা তো এখন যাবো বাজার, বাজার না বলে হ্যাঁ বাজার কলকাতাতে, বাবা সিটি মার্টে ঢুকি, দেখি ওখানে কিছু সোয়েটার পাওয়া যায় কি না। পুরো একদম সামনেটা সিটি মার্টের জায়গাটা, খুব সুন্দর সেজে উঠেছে নিউ মার্কেট। তার মধ্যে বাইক গাড়ি সব ঢুকে যাচ্ছে, হাঁটা চলার রাস্তা নেই এত ভিড়, তার মধ্যেও গাড়ি ঢুকছে। এসে গেছি বিগ বাজারে, দেখো তোমার এই সোয়েটার গুলো দেখেছি, এদিকে জ্যাকেট আছে, দেখি কোনটা নেওয়া যায়, সোয়েটার জ্যাকেট মিলিয়ে নেবো বা দুটো সোয়েটারই নিয়ে নেবো, দেখি কী করি। আপাতত এখান থেকে দেখি কেনা যায়। না তোলা কি আর, এই আমরা সিটি মার্টে এসেছি, এবার আমরা সিটি মার্টে এসেছি, আমরা এটি সুন্দর না ফুলগুলো কি সুন্দর, সুন্দর সাজিয়েছে, ক্রিসমাস ট্রি সাজানো হয়ে গেছে এখানে। এই আমরা এসে গেছি একটা রেস্টুরেন্টে ধোসা খেতে, রেস্টুরেন্টটা তোমায় দেখাই ব্যাকগ্রাউন্ডটা, আটটা বাজে, কটা বাজে দেখলাম, কত কি বলো না দেরি থাকবে তাই আমি কটা বাজে। আচ্ছা
আমরা গিয়েছিলাম খেতে স্টার্টিং অবিলাস নিয়ে গিয়েছিল আমরা ওয়েট করছি কখন আসবে প্রচন্ড খিদে পেয়ে গেছে বেরিয়েছি কটায় আমরা চার ছটায় না আমার খুব খিদে পেয়ে গেছে পেটে পেটে একটু চুচু দম মারছে আমি বাবা মাস্ক পরিনি যে এত লোকের মাঝে আমি মাস্ক ছাড়া থাকবই না মাস্ক পরে বসে আছি যখন খাবার আসবে তখন আমি মাস্ক খুলবো এই আমাদের ধোসা এসে গেছে খেয়ে আর একটা বাকি আছে তো ওটা কি পানির পানির না না বেবি কর্ন বেবি পানির বেবি কর্ন পানির মশলা ধোসা এটা স্পুকিং মশলা বেবি কর্ন ধোসা এই বাড়ি চলে এলাম এখন বাজে দশটা দশটা অবধি ঘুরলাম কিন্তু কিছুই পছন্দ হলো না একটাই সোয়েটার পছন্দ হয়েছিল যেটা ভাইয়ের জন্য কিনে নিলাম বেসিক্যালি সোয়েটার কিনতেই গেছিলাম কিন্তু মনের মতন কিছু হলো না ওখানে বেশি জ্যাকেট বিক্রি হয়েছে জ্যাকেট আমার দরকার নেই তাই জন্য আর কিনলাম না খেলাম ঘুরলাম আর চলে এলাম আপাতত আজকের ভিডিওটা এইটুকুনি ভিডিওটা আজকে এখানেই ক্লোজ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো টাটা গুড নাইট শুভরাত্রি